মনিটাইজেশান পাওয়ার পর আমরা যদি কিছু ভিডিও ডিলিট করে ফেলি সেক্ষেত্রে আমাদের মনিটাইজেশনের কোনো সমস্যা হবে কি না অবশ্যই কোনো সমস্যা হতেও পারে আবার না হতে পারে তো কীভাবে সমস্যা হতে পারে আর কীভাবে সমস্যা না হতে পারে যে পুরো ব্যাপারটা কিন্তু আপনাদের এখন আমি ক্লিয়ার করে দেব তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন হয় থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের ব্যাল এখনটা অবশ্যই ক্লিক করে বাজিয়ে দেবেন তো মনিটাইজেশান পাওয়ার পর আমরা অনেকে কিন্তু আমাদের যে আননেসাসারি যেগুলো দরকার নেই সেগুলো কিন্তু আমরা মুছে ফেলি তো সেক্ষেত্রে আপনার কিন্তু মনিটাইজেশন আবার কিন্তু অফ হয়ে যেতে পারে কারণ আমরা কিন্তু মনিটাইজেশান পাওয়ার জন্য আমাদের দুই লক্ষ চল্লিশ হাজার মিনিট দরকার এখন আপনি যদি মনে করেন আপনার দুই লক্ষ চল্লিশ হাজার মিনিট হলো এখন আপনি মনিটাইজেশন জন্য আবেদন করলেন এবং আপনার কিন্তু মনিটাইজেশনটা ওপেন হলো তো সেক্ষেত্রে আপনি যদি দশটা ভিডিও মুছে দেন তাহলে কিন্তু দেখা যায় যে আপনার দুই লক্ষ চল্লিশ হাজার মিনিট কিন্তু দেখা যায় দুই লক্ষ বিশ হাজার মিনিট চলে আসবে কারণ আমরা ভিডিও যদি আমরা মুছে ফেলি ওইটার ওয়াচ টাইমটা কিন্তু মুছে যায় তো সেক্ষেত্রে দেখা গেলো আপনার দুই লক্ষ বিশ হাজার মিনিট হয়ে গেল তো সেক্ষেত্রে কিন্তু আপনার মনিটাইজেশনটা আবার কিন্তু অফ হয়ে যাবে ভিডিও মুছলে আমাদের কোনো সমস্যা নাই তবে খেয়াল রাখতে হবে আপনি যে ভিডিওটা মুছতেছেন ওই ভিডিওতে ভিউ কত কত মিনিট এবং এটা মুসলে আপনার কি দুই লক্ষ চল্লিশ হাজার মিনিট কি থেকে কমে যাবে কি না যদি কমে যায় সেক্ষেত্রে কিন্তু ভিডিও মুসা যাবে না আর যদি আপনার ওই ভিডিও মুসার পরও দুই লক্ষ চল্লিশ হাজার মিনিট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি মুসতে পারবেন তাই নতুন চ্যানেলে আপনি যদি ভিডিও মুসেন মনিটাইজেশন পাওয়ার পর সেক্ষেত্রে কিন্তু আপনাকে হিসাব কিতাব করে ভিডিও মুছতে হবে তবে পুরাতন চ্যানেলে আপনার ভিডিও মুছতে কোনো সমস্যা নেই কারণ আমি গত মাসেও কিন্তু আমি সত্তরটা ভিডিও আমি মুছে দিয়েছি প্রায় ওখানে প্রায় আমার তিন লক্ষ ভিউ ছিল সেটা আমি মুছে দিয়েছি তো আমার কোনো সমস্যা নেই কারণ আমার এখনও পনেরো লক্ষ ভিউ আছে তো পুরান চ্যানেলে কোনো সমস্যা নেই কিন্তু নতুন চ্যানেলে আপনি দেখবেন যে আপনি ভিডিও মশার পর আপনার দুই লক্ষ চল্লিশ হাজার মিনিট যাতে থাকে তুমি বলছো আজ আর নয় ইউটিউব সংক্রান্ত রিয়েল টিপস পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আগামী ভিডিও দেখার আমাদের জানি শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ